দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে বিএনপি আশফালন করে অভিযোগ করলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। তারা বলেন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে জিয়া পরিবারের অর্থ পাচারের বিষয়টি প্রকাশ পাওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এই ব্যাপারে তদন্ত করতে দুদকের প্রতি আহ্বান জানান তারা। পার্থ রহমানের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সম্পদ পাচারের তথ্য প্রকাশ পাওয়ায় বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে কথা বের হয়, না জেনে না শুনে প্রধানমন্ত্রী অন্ধকারে ধীর ছড়েননি, কারণ এই দলের দুর্নীতির ইতিহাস সবাই জানে, সবাই জানে। এদিকে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাইছে। বাংলাদেশের মেহনতি মানুষের টাকা পাচার করে বিদেশে এই জিয়া পরিবার যারা অর্থ সম্পদ গড়েছে তাদের বিরুদ্ধেও আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। জিয়া পরিবারের সম্পদ পাচারের বিষয়টি দুদককে খতিয়ে দেখার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।